ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো ফাইবার টানতে কী কী রং লাগে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সিঁদুর, ডিপ ব্রাউন, আর আপনাদের লাগবে গালা আর স্প্রে। আপনারা দেখুন আমি কী করে পাইল করি। ফার্স্টে আমি গালা ধরে নেবো, মিডিয়াম পাতলা মাল, বেশি মোটা না, মিডিয়াম পাতলা মাল ধরে নেওয়ার পর তারপরে আপনাদের নিতে হবে ডিপ ব্রাউন, পরিমাণ মতন ডিপ ব্রাউন নিতে হবে। তারপরে নিতে হবে আপনাদের সিঁদুর পরিমাণ মতন নিয়ে ভালো করে মিক্সচার করে নিতে হবে, ভালো করে সুন্দর করে যেন গলে যায় দুটো রং। ফাইনালি এবার আপনারা দেখুন আমি সেগুন কাঠের ফাইবার টানি কীভাবে। দেখতেই পাচ্ছেন আমি ফাইবার টানছি, আপনারা আমার হাতের দিকে ফলো রাখবেন আমি হাতের টানটা কীভাবে দিই। অবশ্যই যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ফাইবার নিজেরাই টানতে পারবেন আমার এই ভিডিওটা দেখে। আপনারা শেষ অবধি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেগুন কাঠের ফাইবারটা না কমপ্লিট। আপনারা দেখতে থাকুন, আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং শেয়ার করবেন।